আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, এইচএসসি 24 ব্যাচে তোমরা যারা আছো, যারা কিনা এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ো, আমি তোমাদের জন্য কিছু কথা বলতে আসছি। কেন যেন আমার মনে হচ্ছে তোমরা যদিও ফার্স্ট ইয়ার শেষের মুখে, কিন্তু তোমাদের এখনও গা থেকে এসএসসির গন্ধটা যায়নি। মানে তোমরা যেন ঠিক এখনও কলেজটা শুরুই করোনি। এরকম অনেক অভিজ্ঞতা, অনেক গল্প অনেককে আমরা চিনি, অনেকে আমার সাথে কথা বলতে আসে যারা পড়া একদম শুরু করেনি। আলাদা আলাদা বলার থেকে আমি ভাবলাম একসাথে বলি সবার জন্য। দেখো, এইচএসসি 23 ব্যাচ যখন পরীক্ষাটা দিয়ে ফেলবে, তখন কিন্তু এইচএসসির সামনে তোমরা দাঁড়িয়ে, বুঝতে পারতেছো কতখানি ক্লোজ আমরা চলে আসছি। এখনও স্টিল হাতে সময় আছে, ভয় পাওয়ার মতো কিছু নাই। এখনও আমরা চাইলে দারুণ কিছু করে ফেলতে সক্ষম আমরা, এবং সম্ভব সেটা। কিন্তু সম্ভব হবে না কখন জানো? যদি তোমরা এই যে একটা দীর্ঘ ঘুমে আসো, এই ঘুমটা যদি আরও কন্টিনিউ করো, এবং ঘুম ভেঙে যদি দেখো যে টেস্ট চলে আসছে, প্রিটেস্ট চলে আসছে, এইচএসসি চলে আসছে, তখন আসলে কিছু করা সম্ভব হবে না, ততদিনে অনেকখানি দেরি হয়ে যাবে, বুঝছো? তা আমি তোমাদের জাস্ট বলতে চাই যে তোমাদের মধ্যে অনেক পটেনশিয়াল অনেকের ভেতর আছে, কিন্তু তোমরা কেন যেন এখনও নিজের মনকে ফোকাস করতে পারো না। কোথায় কি করবা, কী যে পড়তে হবে তোমাকে, এটা বুঝতে পারো না। চাইলেই তুমি সব কিছু করতে পারো, কিন্তু তুমি চাচ্ছ না কেন যেন। কিন্তু তুমি দিন শেষে স্বপ্নখানি পূরণ না হলে শেষে দেখবে ঠিকই মন খারাপ লাগছে। তো আমি জাস্ট তোমাকে একটু সজাগ করতে চাই, তুমি যদি সত্যিই ভালো কিছু করতে চাও, তুমি যদি সত্যিই মানে তোমার স্বপ্নকে সত্যি করতে চাও, আমার মনে হয় ইটস হাই টাইম তুমি জেগে ওঠো। এবং যে যতখানি পড়েছ, কতখানি বাকি সেটুকুর দিকে না তাকিয়ে চেষ্টা করো যে ক্রমে 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 এগিয়ে যাওয়ার একটা রুটিন করে নাও। এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস একটা টার্গেট ফিক্স করো, এবং সেই সময়ের মধ্যে সেই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করো, ঠিক আছে? তাহলে দেখবা ধীরে ধীরে তুমি ঠিক তোমার যেই ফেলে আসা দিন, প্রায় বছরখানিক সময় তোমার পার হয়ে গেছে, এইটুকুর মধ্যে যতখানি অগ্রগতি তোমার হওয়ার কথা ছিল, যেটুকু হয়নি তোমার, সেই অভাবটা তুমি কাটিয়ে উঠতে পারবা। আমি বোধহয় মেসেজটা দিতে পেরেছি। আমার পাশে এসে দাঁড়ালো অন্তর ভাইয়া। তোমরা জানো কি না, অন্তর ভাইয়া কিন্তু ওনার যে এইচএসসি পরীক্ষা 2016 সালে, সেখানে পুরো রাজশাহী বোর্ডে ফার্স্ট হয়েছিলেন। একটা বোর্ডে ঠিক কতগুলো কতজন ছাত্রছাত্রী থাকে তোমরা খুব ভালোই জানো, সেখানে এত ভালো একটা রেজাল্ট করে আসছে। আমার মনে হয় যে অন্তর ভাইয়া যদি এইচএসসি 24-কে লক্ষ্য করে, যারা কিনা এখনও সচেতন হচ্ছে না, যারা কিনা এখনও পড়াশোনাটা পড়াশোনার মতো করে শুরু করছে না, ওদের জন্য একটা মেসেজ যদি অন্তর তুই ওদেরকে দিস। আমি ওদেরকে একটা কথা বলতে চাই, এইচএসসি 23 ব্যাচের সাথে কিন্তু আমার রেগুলার কথাবার্তা হয়, কারণ ওদের এইচএসসির সামনে, তো ওদের সাথে আমার কথাবার্তাটা এই জন্যই আসলে বেশি হয়। তো ওদের একটাই এখন প্রশ্ন যে ভাই, আমি তো এখনো শর্ট সিলেবাসই ঠিকঠাক মতো পড়ে শেষ করতে পারি রে। ভয়ঙ্কর কথা, কিন্তু তুমি নিজেই চিন্তা করে দেখো যে তোমার অ্যাডমিশন পরীক্ষা হবে ফুল সিলেবাসে, তোমার এইচএসসি পরীক্ষা হবে শর্ট সিলেবাসে, কিন্তু শর্ট সিলেবাসই এখনো ঠিকঠাক মতো কমপ্লিট হয় নাই। ভাই, এখনো আমার অমুক চ্যাপ্টার বাকি আছে, এটা কিভাবে করব, ওটার সাজেশন দেন, কিভাবে কম পড়ে পাশ করা যায়। দেখো, কম পড়ে পাশ করা আসলে কোনোদিন যায় না, কম পড়ে ভালো করা যায় না, পাশ তো করাই যায়, ভালো করা যায় না। এইচএসসি পরীক্ষায় ভালো করার বা অ্যাডমিশন টেস্টে ভালো করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল মন্ত্র হচ্ছে আগে থেকে শুরু করা। তুমি যদি একটা জায়গায় জাম্প করবা, জাম্প করার আগে শুরুতে যদি রান আপ না করো, পিছন একটু যদি পেছন থেকে দৌড়টা না দাও, তাহলে কিন্তু আসলে তুমি আগায় যেতে পারবা না, বুঝতে পারছো? এই জন্যই 23 ব্যাচের থেকে নিজেরা শিক্ষা নাও, এখন থেকেই পুরোদমে পড়াশোনা শুরু করো, টেক্সট বুক, টেস্ট পেপার সব কিছু এখন থেকেই সলভ করার একটা মানে ইচ্ছা নিয়ে কাজ শুরু করে দাও। তাছাড়া কিন্তু দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে তখন ওই যে বিভিন্ন জায়গায় সাজেশন খুঁজতে হবে, শুধুমাত্র ওয়ান শট ক্লাস খুঁজতে হবে, শুধুমাত্র সব সাজেশন আর ওয়ান শট ক্লাস দিয়ে কিন্তু তোমার এইচএসসি এবং অ্যাডমিশন ভালো হবে না। তোমার পাস হবে, কোনো মতে পাস হবে, কিন্তু তুমি ভালো করতে পারবা না, বুঝতে পারছো? ভালো করতে হলে সময় আছে, এখন থেকে শুরু করো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। যেমন আমরা ওয়ান স্টপ বায়োলজি যে আমাদের কোর্স আছে, এই কোর্সে কিন্তু আমরা এখন থেকেই ফুল সিলেবাস বায়োলজি পড়াচ্ছি, এখন থেকেই ফুল শর্ট সিলেবাস এবং ফুল সিলেবাস কেন পড়াচ্ছি, কারণ অ্যাডমিশনের সময় শুধুমাত্র যদি আমি এগুলো নিয়ে নাড়াচাড়া করি, অ্যাডমিশনের সময় এত কম সময়ের মধ্যে এত কিছু পড়ে ফেলা কিন্তু খুব কঠিন ব্যাপার। তো এখন থেকেই তুমি যদি ফুল সিলেবাসের কিছু চ্যাপ্টার, যেমন আমরা কিন্তু কোর্স রসায়ন পড়িয়ে ফেলছি, তাই না? যে এরকম ইউটিউবেও আছে, ইউটিউবেও আছে, তুমি কিন্তু চাইলে ক্লাসগুলো দেখতে পারো আমাদের। এখন থেকেই তুমি যদি ফুল সিলেবাসের কিছু চ্যাপ্টার পড়ে আগায় রাখতে পারো, তাহলে কিন্তু এটা তোমার জন্য একটা মানে গেম চেঞ্জার হবে, ঠিক আছে? যেমন অনেকেই এখন আমাকে প্রশ্ন করতেছে, ভাই আমি তো এইচএসসি 23,
আমার তো সামনে এইচএসসি পরীক্ষা, কিন্তু আমি তো ফুল সিলেবাস পড়ি নাই, এইচএসসি পরীক্ষার 3-2 মাস পরেই তো আমার মেডিকেল পরীক্ষা, এখন আমি কি করব। কিন্তু তোমার হাতে কিন্তু ফুল সিলেবাস এখনো একটু একটু করে দেখার সময় আছে, সময়টাকে কাজে লাগাও, তাছাড়া কিন্তু অনেক দেরি হয়ে যাবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আমার মনে হয় একটু একটু করে দেখার কোনো সুযোগ তোমার নাই, তোমাকে আসলে পুরোপুরি দেখতে হবে। যারা খুব ভালো করতে চাও, যারা ঢাকা মেডিকেলের স্বপ্ন দেখো, ভালো মেডিকেলের স্বপ্ন দেখো, মেডিকেল ভর্তি পরীক্ষা ফুল সিলেবাসেই হচ্ছে, হবেই তো, তোমাকে আলটিমেটলি আজকাল পরশু পড়তেই হবে। সো এইটাই আসলে ভালো সময় পড়া শুরু করার। আমার মনে হয় অন্তর যে মেসেজটা দিল 23 ব্যাচের তোমাদের সিনিয়র ভাই আপুদের হাহাকারের শব্দটা যেন তোমাদের হৃদয়ে পৌঁছায়, এবং ওদের হাহাকার থেকে তোমরা যেন একটা শিক্ষা নাও, এবং তোমরা যেন সজাগ এবং সতেজ হয়ে পড়াশোনা শুরু করো। আমরা ভিডিওটা তোমাকে ভয় ধরানোর জন্য ভিডিওটা করছি না, বরঞ্চ তুমি যেন সজাগ থাকো। মানুষ চাইলে কি না পারে, শুধু মানুষ প্রপার টাইমে প্রপার জিনিসটা চাইতে পারে না, শুধু স্বপ্ন দেখে যায় কাজটা করে না। আমরা যেন সেই ব্যর্থতার মালা যেন আমাদের গলায় না পড়ে, আমরা যেন সফল হতে পারি, আমাদের স্বপ্নটা যেন পূর্ণ হয়। কারণ তোমরা ঠিক মানে আমি জানি না সবাই এটা অনুভব করতে পারো কিনা, যে স্বপ্ন পূরণের আনন্দ কতখানি গভীর বা তীব্র হতে পারে, মনের মাঝখানে কতখানি দাগ সৃষ্টি করতে পারে সেই আনন্দ, সেটা আমরা আমাদের পেছন ফিরে তাকালে আসলে বুঝতে পারি। তো আমরা চাই যে তোমরাও তোমাদের স্বপ্নগুলো পূর্ণ করো। তো সেই শুভকামনা জানিয়েই আমরা আজকে বিদায় নিচ্ছি। 24 ব্যাচকে আমরা খুব ভালো একটা পজিশনে দেখতে চাই, আমাদেরকে যারা ফলো করে ওদেরকে। আর তোমরা হচ্ছে অবশ্যই আমাদের ইউটিউবে তোমাদের জন্য নেওয়া অনেক ক্লাস আছে, সেগুলো তোমরা দেখতে পারো। শুধুমাত্র আমাদের গল্প বা উপদেশগুলো না, আমরা বলবো আমাদের ক্লাসগুলোও করার জন্য, এবং আই থিঙ্ক ইউ অল গোনা লাভ দ্যাট। হ্যাঁ, তো ভালো থাকো সবাই। আচ্ছা, আমি আরেকটু অ্যাড করে নিই, সেটা হচ্ছে কিভাবে খুঁজে পাবে রোড টু ডিএমসি ইউটিউব চ্যানেল, যেটা তোমরা দেখতেছো। এবং এখানে প্লেলিস্ট সেকশনে গেলে টার্বো কেমিস্ট্রি কোর্স, টার্বো বায়োলজি কোর্স, এবং তুমি যদি সরাসরি সার্চ বক্সে লেখো তাও চলে আসবে, ঠিক আছে। এই ক্লাসগুলো দেখো, অসাধারণ কিছু ক্লাস আছে তোমাদের জন্য, দেখতে ভুলো না।